নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো। তো আজ আমরা শুরু করছি একটি নতুন বিষয়, তোমাদের প্রথম শ্রেণীর পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে যে পড়া রয়েছে সেটা নিয়ে শুরু করছি, ঠিক আছে? তো দেখো, পঞ্চম পাঠে কি রয়েছে, একটা গল্প রয়েছে, গল্পটা আমরা পড়ি, তারপর সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কি বলছে? চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি ফুল তুলে আনি। তো বলছে যে চুপ করে থাকলে ঘুম পেয়ে যায়, তাই চলো সবাই মিলে ঘুরে আসি পুজোর জন্য ফুল তুলে আনি, ঠিক আছে? আজ খুব শীত, কচু পাতা থেকে টুক টুক করে হিম পড়ে, ঘাস ভিজে পা ভিজে যায়, আর দুঃখী বুড়ি উনুন ধারে বসে উবু হয়ে আগুন পোহায় আর গুনগুন গান গায়। তাহলে আজ খুব শীত পড়েছে, শীতকাল, আর কচু পাতা থেকে টুক টুক করে হিম পড়ছে, ঘাস ভিজে যাচ্ছে পা ভিজে যায়। শীতকালে তাই হয় না? শীতকালে দেখবে প্রচন্ড কুয়াশা পড়ে এবং ঘাসের উপর কুয়াশা পড়ে থাকে, এবং সেখানে গেলে পরে ঘাস ভিজে থাকে এবং পাও ভিজে যায়, তাই না? দুঃখী বুড়ি কি করছে? উনুন ধারে বসে উবু হয়ে আগুন পোহাচ্ছে। তাহলে তার ঠান্ডা লেগেছে সকালবেলা, তাই আগুন পুহিয়ে শরীরটাকে গরম করছে আর গুনগুন করে গান গাইছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? পরে আছে দেখো, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে, ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে কুল পেরে খাবো। তাহলে গুপি শালমুড়ি দিয়ে কি হয়েছে, শুয়ে আছে, আর ওকে চুপি চুপি ডেকে আনার কথা বলা হয়েছে, তাকে নিয়ে কোথায় যাওয়া হবে, কুল বনে, এবং কুল বনে গিয়ে কি করবো, কুল পেরে খাবো, ঠিক আছে? পরের পাতায় চলে যাচ্ছি, পরের পাতায় কি আছে দেখি, কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলি, সেই কুল গাছে আবার টুনটুনির বাসা রয়েছে, সে সেখানে বাসা করেছে, কিন্তু তাকে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না, সে বাসা করেছে সে থাক, কিন্তু তাকে কিছু বলা যাবে না। আজ বুধবার ছুটি, নটু তাই খুব খুশি, সেও যাবে কুল বনে, আজ বুধবার স্কুল ছুটি রয়েছে, তাই নটুও খুব খুশি, সেও কুল বনে যাবে। কিছু মুড়ি নেব আর নুন, জড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, উমা খুব খুশি হবে, উষা খুশি হবে। তাহলে বুধবার যেহেতু ছুটি, নুটি খুব খুশি হবে এবং সেও কুল বনে যাবে, মুড়ি নেওয়া হবে আর নুনের সঙ্গে, মুড়ির সঙ্গে নুন নেওয়া হবে, জড়ি ভাতি হবে, বনভোজন করা হবে, হ্যাঁ, ঝুড়ি নিতে হবে, সঙ্গে একটা ঝুড়ি, বাঁশের ঝুড়ি, সেটাও নিতে হবে, এবং কুল ভরে সেই ঝুড়িতে করে কুল পেরে কুল নিয়ে বাড়ি যাবে সবাই, উমাও খুব খুশি হবে, উষাও খুব খুশি হবে, কি পেয়ে খুশি হবে, সেই কুল পেয়ে খুব খুশি হবে, ঠিক আছে? তো যাই হোক, পরে আছে বেলা হলো, মাঠ ধুধু করে, থেকে থেকে হুহু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘুঘু। বেলা হয়ে গেল, মাঠ ধুধু করে, প্রচন্ড রোদ পড়ছে, গরমে মাঠ ধুধু করছে, আর হুহু করে হাওয়া বইছে আর দূরে ধুলো উড়ছে, আর চুনিমালি কি করছে, কুয়ো থেকে ই দ্বারা বা কুয়ো, সেই কুয়ো থেকে জল তুলছে, আর ঘুঘু ঘুঘু পাখি, ঘুঘু পাখি সে ডাকছে, ঠিক আছে? তোমরা তো পড়েছো এটা, তবে একটু পড়লাম যাতে তোমাদের প্রশ্নগুলো আলোচনা করতে সুবিধা হয়। এবার এখান থেকে কিছু প্রশ্ন আমি আলোচনা করব, ঠিক আছে? প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, হিম পড়ে কোথা থেকে? তাহলে কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে, ঠিক আছে? কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে, ঠিক আছে? তাহলে হিম পড়ে কোথা থেকে? কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে। পরের প্রশ্ন, দুঃখী বুড়ি কি করে? দুঃখী বুড়ি কি করে সেটা আমরা জানবো। তাহলে দুঃখী বুড়ি
ধারে বসে আগুন পোহায়, তাই না? উনুন ধারে বসে কি করছে? আগুন পোহাচ্ছে। পরের প্রশ্ন, শাল মুড়ি দিয়ে কে শুয়ে আছে? শাল মুড়ি দিয়ে কে শুয়ে আছে? ঠিক আছে, তাহলে গুপি শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। গুপি শালমুড়ি দিয়ে শুয়ে আছে। পরের প্রশ্ন, টুনটুনির বাসা কোথায়? টুনটুনির বাসা কোথায়? ফুল গাছে টুনটুনির বাসা। উত্তর হচ্ছে ফুল গাছে টুনটুনির বাসা। ঠিক আছে, পরের প্রশ্ন, ফুল দেখে কারা ফুল দেখে কারা খুশি হবে? ঠিক আছে, তাহলে ফুল দেখে উমা উষা খুশি হবে, তাই না? উমা খুশি হবে উষা খুশি হবে, তাহলে ফুল দেখে উমা খুশি হবে উষা খুশি হবে। পরের প্রশ্ন, কুয়ো কুয়ো থেকে কে জল তোলে? কুয়ো থেকে কে জল তোলে? উত্তর হচ্ছে চুনি মালি কুয়ো থেকে জল তোলে। চুনি মালি কুয়ো থেকে জল তোলে। তাহলে আমরা যতটুকু প্রস্থান সেই যতটুকু আমরা পড়লাম সেই পড়া থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যাতে তোমাদের পড়তে সুবিধা। আশা করি তোমরা এগুলো করে ফেলবে আজকে ডেট হিসেবে, বাড়ির কাজ অবশ্যই করবে। পরের দিন আমরা একটি কবিতা আছে সেই কবিতা নিয়ে পরের ক্লাসে হাজির হবো। ঠিক আছে, তোমরা বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।